ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলেরই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। তো চলুন শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমার শেখে তরিকাত আমিরা আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রেজভি জিয়াঈদ আহমদ বরকতুল আলিয়া ইনার একটি লিখিত রিসালা 101 মাদানী ফুল। এর মধ্যে দরুদ শরীফ এভাবে নকল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, সে জুলুম করল। তো আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আসুন একবার মুহাব্বত সহকারে আকা আলাইহি সাল্লাতু সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন পেরেশানি মুসিবত অসুস্থতা এগুলোর রুহানি চিকিৎসা কুরআনুল করিম ও আহাদিসে মুবারাকা থেকে হুজুরগানে দীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভি জিয়াঈদ আহমদ বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাতে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হবে। জি কল চালিয়ে দিন। আমি হামজা, গায়ে রক্ত ছিল এই জন্য রনি চিকিৎসা করেছিলাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। জি ওখানে চিকিৎসা। ধন্যবাদ। আলী হামজা ভাই আমাদেরকে ফোন করেছেন যে উনি বলছেন গায়ে ফক্স এর কারণে উনি চিকিৎসা চেয়েছেন রোহানি চিকিৎসা। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দিক, আল্লাহ তালা আপনাকে সুস্থ প্রদান করুক। আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, সেটি হচ্ছে আপনার যেহেতু সেটা ফসকা জাতীয় রোগ, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই অজিফাটি 67 বার 67 টাইমস আপনি লিখে অথবা কাউকে দিয়ে যদি আপনি লিখাতে পারেন, লিখিয়ে আপনার কাছে তাবিজ বানিয়ে ভাঁজ করে তাবিজের মতো ভাঁজ করে আপনার সাথে রাখুন, গলায় পরিধান করুন অথবা হাতে বেঁধে দিন, ইনশাল্লাহ এর দ্বারা আপনার এই ফক্স রোগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 67 বার কাগজের মধ্যে লিখিয়ে অথবা কাউকে দিয়ে লিখিয়ে অথবা নিজে লিখে আপনি তাবিজের মতো ভাঁজ করে আপনার গলায় বাঁধুন, ইনশাল্লাহ এর দ্বারা আপনার ফক্স রোগটি দূর হয়ে যাবে। তো এই আমলটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া অসুস্থ আবিদ এর পৃষ্ঠানং 43 এর মধ্যে তিনি লিখেছেন। তো ফসকা জনিত রোগ যেহেতু এটি, তো এই আপনি এমনটি করতে পারেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। পরবর্তী কল শ্রবণ করি। মানন সুমন নোশ নিজেরা রাই করেছেন আমাদের কাছে গিয়ে বলতেছি আমার বাড়ির একটা চেন হারানো গিয়েছে, এই চেনটা কিভাবে পাইতে পারি? আল্লাহ তাআলা আপনার হারানো জিনিস ফেরত পাওয়ার তৌফিক দান করুন। জি আমিন। সুমন ভাই নরসিংদী থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন যে আপনার ভাগিনার বা ভাগিনীর একটি চেন হারিয়ে গেছে, তো আপনি সেটি কিভাবে ফিরে পাবেন তার জন্য চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। একটি চমৎকার অজিফা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার ব্যাং আরোহী বিচ্ছু নামক রিসালার মধ্যে রিসালার 22 পৃষ্ঠাতে তিনি লিখেছেন। তো খুবই চমৎকার এবং খুব সুন্দর একটি আমল, আপনিও সেই আমলটি করতে পারেন, সেই রুহানি চিকিৎসাটি গ্রহণ করতে পারেন। সেটি হচ্ছে যদি কোনো বস্তু হারিয়ে যায় তো তবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার হারানো জিনিস ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তো যতদিন পর্যন্ত আপনি পাননি বা যতক্ষণ পর্যন্ত যে হারানো জিনিসটি
আপনার হস্তগত হয়নি বা আপনি পাননি, ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ 1008 বার করে আপনি পাঠ করতে থাকুন। প্রথমবার পড়বেন, যদি না পান আবার পড়বেন, ইনশাল্লাহ পড়তে থাকুন, পড়তে থাকুন প্রতিদিন। যদি না পান প্রতিদিন কমপক্ষে একবার করে পড়তে থাকুন 1008 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওয়াজিফাটি পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার হারানো জিনিস যেই চেনের কথা বলছেন সেটি পেয়ে যাবেন। এবং এখন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস যেটা আমরা বলি, তিনি এই ইয়াতে ওফাত প্রাপ্ত হয়েছিলেন। তো গোসফাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সাওয়াবের নিয়তে আপনি 111 টাকা, অথবা আপনার যদি সে সামর্থ্য না থাকে তাহলে কমপক্ষে 11 টাকা, যদি সামর্থ্য আরো বেশি থাকে তাহলে আপনি আরো বেশি দান করতে পারেন, কিন্তু 11 এই ইয়াটা রাখবেন যে 1011 হতে পারে, 511 হতে পারে। তো আপনি 1011 হোক, 511 হোক, 111 হোক, অথবা আপনার সামর্থ্য যদি তা না থাকে তাহলে আপনি শুধু 11 টাকা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসালে সাওয়াবের নিয়তে দান করে দিন, নজর করে দিন ওনার, ইনশাল্লাহ এর দ্বারা আপনি পেয়ে যাবেন আপনার জিনিস ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিসলাই ভাই রাজশাহী থেকে মেসেজ করেছেন আমাদেরকে, আমি এত পড়ি তাও আমার মাথায় পড়া থাকে না, তো এই ব্যাপারে রুহানি চিকিৎসা চেয়েছেন উনি। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে আরো বেশি বেশি পড়তে থাকুন, অনেকের স্মরণ শক্তি দুর্বল হয়ে থাকে যার কারণে পড়া মনে থাকে না। তো স্মরণ শক্তি কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমরা ধনে পাতা খেয়ে থাকি। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলী ওনার মুজাকারার মধ্যে তিনি লিখেছেন যে যদি কাঁচা ধনে পাতা খেয়ে থাকে কেউ তাহলে তার স্মরণ শক্তি দুর্বলতা, স্মরণ শক্তি দুর্বলতা রোগটি হবে, অর্থাৎ তার জিনিস স্মরণ থাকবে না। যাই হোক, এরকম অনেক কিছু রয়েছে। তো এবং আপনি আবার অনেক ফল ফ্রুট রয়েছে বা অনেক কিছু রয়েছে যা যেগুলো খেলে আপনার স্মরণ শক্তি বাড়বে, যেমন বাদাম, আপনি বেশি বেশি বাদাম খেতে থাকুন, ইনশাল্লাহ আপনার স্মরণ শক্তি বাড়বে। তো আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, সেটি সেটি হচ্ছে অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া তিনি 48 নং পৃষ্ঠার মধ্যে একটি ভুলে যাওয়া রোগ যারা রয়েছে তাদের জন্য একটি রুহানি চিকিৎসা দিয়েছেন। সেটি হচ্ছে একটি কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওয়াজিফাটি আপনি একবার লিখবেন। লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক দিয়ে ভালো করে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে আপনার গলায় বাঁধুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ভুলে যাওয়ারও দূর হয়ে যাবে। আর যদি আপনি গলায় পড়তে না চান তাহলে আপনার বাহুতে বাঁধতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ভুলে যাওয়ারও দূর হয়ে যাবে। এবং আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলী আসলে অনেক সুন্দর একটি রিসালা লিখেছেন, মাছের রহস্য বলি এরকম রিসালার মধ্যে, রিসালার মধ্যে তিনি মাছের মাথা খাওয়ার ব্যাপারে বলেছেন, যাদের ভুলে যাওয়ার রোগ রয়েছে তাদেরকে যদি মাছের মাথা, মাথার ঝোল বা স্যুপ রান্না করে যদি খাওয়ানো হয়, যেরকম আমাদের ঘরে আমরা তো সাধারণত মাছ রান্না করে থাকি, তো সাথে মাছের যে মাথা সেটা যদি আপনি খান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্মরণ শক্তির রোগ যেটি আছে ভুলে যাওয়ার রোগ সেটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আসুন, আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আপনার সমস্যাকে দূর করে জি আল্লাহ তাআলা আসানি দান করুক। শাহ আলম ভাই, আপনি হবিগঞ্জ থেকে ফোন করেছেন, আপনি বলছেন যে আপনার ঘুমও হচ্ছে না, মনেও শান্তি হচ্ছে, শান্তি নেই, তারপরে জিহ্বার মধ্যে আপনার খাবারের মজাটা আপনি পাচ্ছেন না, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার শিফা দান করুক। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া ওনার একটি রিসালা অসুস্থ আবিদের 43 নং পৃষ্ঠার মধ্যে একটি আমল লিখেছেন, সেই আমলটি আপনি করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে আপনার রোগ হয়তো দূর হয়ে যাবে। তো প্রথমে সেই রুহানি চিকিৎসাটি শ্রবণ করুন, সেটি হচ্ছে 76 বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি আপনি একটি কাগজের মধ্যে লিখুন, অথবা কাউকে দিয়ে লিখিয়ে এটিকে জমজম শরীফের পানি আপনি সংগ্রহ করুন। কোনো কেউ যদি আরব শরীফ থেকে এসে থাকে অথবা হজ থেকে এসে থাকে তার কাছ থেকে আপনি এরকম পানি সংগ্রহ করুন, এবং সেই পানির মধ্যে সেই কাগজটি আপনি দিয়ে চুবিয়ে সেই পানিগুলো আপনি অল্প অল্প প্রতিদিন খেতে থাকুন, ইনশাআল্লাহ দ্বারা আপনার এই রোগটি যে রোগের কথা বলছেন সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো আপনি এই পানি যদি কমে যায় সেখানে ভাজও দিতে পারবেন, অন্য পানি মিক্স করতে পারবেন জমজম শরীরের পানির সাথে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
জমজম শরীফের মধ্যে এমন বরকত রেখেছেন যে এই পানির মধ্যে আপনি যতটুকু পানি মিশান না কেন, এরপরও জমজম কূপের যে পানি তার গুণটা বিদ্যমান থাকবে, বরাবরই থেকে যাবে। তো আপনি সেই ভাবে আমল করতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার একটি কাগজের মধ্যে লিখে অথবা কাউকে দিয়ে লিখি, জমজম শরীফের পানির মধ্যে এই কাগজটি চুবিয়ে সেই পানি আপনি অল্প অল্প খেতে থাকুন, পান করতে থাকুন, ইনশাল্লাহ আপনার এই অসুখটি দূর হয়ে যাবে। এবং আপনাকে আরেকটি পরামর্শ হচ্ছে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় আপনার এলাকার মধ্যে, আপনি দাওয়াত ইসলামের জিম্মাদার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে যোগাযোগ করে আপনি কোথায় তাবিজ দেয় সেখান থেকে আপনি ফ্রিতে তাবিজ সংগ্রহ করুন, আপনার রোগের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করবেন। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। মোহাম্মদ আশরাফউদ্দিন, আমি রাজশাহী থেকে কল করছি। আমার আপু দাঁতে খুব ব্যথা, এর জন্য রুমে চিকিৎসা চাচ্ছি। আল্লাহ আসানি দান করুন, শিফা দান করুন। জি, আশরাফউদ্দিন রাউজান থেকে আমাদেরকে ফোন করছেন। আপনি বলেছেন আপনার আপুর দাঁতের ব্যথা পছন্দ, তাই আপনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উনি একটি চমৎকার ওজিফা লিখেছেন। এই ওজিফাটি আপনি চমৎকার একটি ইয়া লিখেছেন দাঁতের ব্যথার জন্য। তো অসুস্থ আবিদের আপনি 35 নম্বর পৃষ্ঠার মধ্যে এটি পাবেন, যদি এই রিসালা আপনার কাছে থেকে থাকে। আমির আহলে সুন্নাতের লিখিত, তো এর মধ্যে লিখেছে যদি আপনার প্রচন্ড দাঁতের ব্যথা থাকে তাহলে আপনি ওযু করবেন। প্রথমে ওযু সহকারে সূরা কুরাইশ, ইলাফি কুরাইশিন, যেটি আমরা সূরা শরীফ পড়ি, কুরাইশ, সূরা কুরাইশ 21 বার আপনি পাঠ করবেন। এরপরে লবণের মধ্যে ফুল দিবেন, আর ওই লবণ যেই দাঁতের মধ্যে আপনার ব্যথা, যেখানে ব্যথা সেই দাঁতের মধ্যে আপনি মালিশ করুন, এবং আপনার দাঁতের মাঝখানে যে দাঁতে ব্যথা সেই দাঁতের মাঝখানে নিচে আপনি কিছু রাখুন, চেপে ধরুন। এভাবে আপনি দিনে 2-3 বার এই আমল করতে থাকুন, অর্থাৎ লবণের মধ্যে 21 বার সূরা কুরাইশ পড়ে আগে পরে একবার দুরূদ শরীফ পড়বেন, লবণের মধ্যে ফুঁক দিয়ে সেই লবণ আপনি আপনার দাঁতের চারিদিকে মালিশ করবেন, যেভাবে আমরা ব্রাশ করি বা মাজন দিয়ে দাঁত মাজি, তো সেইভাবে করতে থাকুন। এবং কিছু লবণ আপনার দাঁতের নিচে, দাঁতের দু দাঁতের মাঝখানে রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত দাঁতের ব্যথা দূর হয়নি, হয়তো এমন যদি আপনি করেন দৈনিক 2-3 বার যদি করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এটি ইসলাইভুল নারায়ণগঞ্জ থেকে বলছেন, আমার এক আপুর বিয়ে ঠিক হয়েছে, 2 বছর হবে, কিন্তু ছেলে বিদেশ থাকে, 2 বছর ধরে বিদেশ ওনার ভিসা লাগছে না, এমন কিছু বলুন যাতে খুব তাড়াতাড়ি ভিসা লেগে যায়, আল্লাহ তাআলা আসানি দান করুন। জি, ধন্যবাদ, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে 321 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওযিফাটি আপনি পাঠ করবেন। পাঠ করার পর আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু মিষ্টান্ন জিনিস কিনবেন, যেমন মনে করুন মিষ্টি, সন্দেশ বা চকলেট, মিষ্টি জাতীয় জিনিস কিনে আপনি এটি ছোট ছোট বাচ্চাদের কাছে বণ্টন করে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, অর্থাৎ আপনার ভিসা লাগবে আসার জন্য। তো এই ওযিফাটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ব্যাং আরোহী বিচ্ছু নামক রিসালা 23 পৃষ্ঠা লিখেছেন, তো আপনি এই আমল করতে পারেন। আবার শ্রবণ করবেন, সেটি হচ্ছে 321 বার ইয়া লাল জালালি ওয়াল ইকরাম, এই ওযিফাটি পাঠ করবেন, আগে পরে একবার দুরূদ শরীফ পড়বেন, এবং কিছু মিষ্টান্ন জিনিস কিনে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এগুলো বন্টন করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনার যে ভিসা লাগছে না ইনশাআল্লাহ ভিসা লেগে যাবে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। আরেক ইসলামপুর মেসেজ করেছেন, আমার সারা শরীর ব্যথা করে ও জ্বর উঠে একটু পর পর, এই ব্যাপারে যদি কোনো রুহানি চিকিৎসা দেওয়া হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি এই ওজিফাটি পড়তে পারেন, যদি আপনার সারা শরীর ব্যথা করে থাকে অথবা জ্বরের জন্য বিভিন্ন ওজিফা আমি যেহেতু সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, যারা জ্বরে আক্রান্ত ব্যক্তি তারা বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার জ্বর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং যে আপনার শরীরের ব্যথা বলছেন সেটার জন্য আপনি এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করুন, পাঠ করে উভয় হাতে আপনি ফুঁক দিন, ফুঁক দিয়ে আপনার শরীরে মালিশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা চলে যাবে। আয়াতটি হচ্ছে পারা 28 সূরা হাশরের 21 নং আয়াত, এই আয়াতটি পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিবেন প্রত্যেক নামাজের পর,
সাতবার পাঠ করবেন। এই আয়াতটি পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনার সারা শরীরে মালিশ করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। দর্শক যিনি আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন যে আপনার মাথা ঘুরায়, এটা আপনি বুঝতে পারেন না, যখনই আপনি নামাজ পড়তে যান তখন এই জিনিসটা আপনার অনুভূত হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। হয়তো এমনও হতে পারে যে এটি আপনার শয়তানের একটি ধোকা হতে পারে, অসুস্থ হতে পারে বা শয়তানের পক্ষ থেকে হতে পারে, ঠিক আছে? তো আপনি এদিকে ইয়া করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি শারীরিকভাবে দুর্বল থাকেন তাহলে হয়তো আপনার মাথা ঘোরাতে পারে। তো এটি সবসময় অনুভব হওয়ার কথা, শুধু নামাজে নয়। তো যাই হোক, আপনি একটু বেশি পানি পান করুন এবং আপনার দুর্বলতা জনিত অর্থাৎ শরীর যেন দুর্বল না থাকে, আপনি খাবার দাবার বেশি খান যাতে আপনার শরীর দুর্বল না থাকে। তো ইনশাআল্লাহ তাআলা চাইলে আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার আম্মার বাতে বেকার যে আপনার পা হাত এগুলা ফুলে যায়, হাঁটু ফুলে যায়, হাঁটতে পারে না। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান করুন। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। মোহাম্মদ সাইফ আত্তারি কুমিল্লা থেকে আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে বাতের ব্যথা আপনার মায়ের এবং বাতের ব্যথার জন্য তিনি হাঁটা চলা এগুলো করতে পারেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, আপনি নিজে অথবা কাউকে দিয়ে লিখাতে পারেন, সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ওয়াজিফাটি 786 বার, 786 বার আপনি 786 বার আপনি একটি কাগজের মধ্যে লিখুন অথবা কাউকে দিয়ে লিখান। লেখার পরে সেটিকে তাবিজের মতো ভাঁজ করুন। ভাঁজ করে আপনার মায়ের গলায় রেক্সিন, কাপড়, পলিথিন ইত্যাদি আপনি ভালো করে সেটাকে পেঁচান বা কস্টার দিয়ে পেঁচান যাতে তার মধ্যে পানি প্রবেশ না করে। পানি প্রবেশ করলে তাবিজটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ তার লেখাগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে এর তাবিজের যে কাজ সেটি হবে না, প্রভাবটা দূরীভূত হয়ে যাবে। তো এজন্য এটিকে ভালো করে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে, এরপরে আপনার গলায় অথবা বাহুতে, আপনার মায়ের গলায় অথবা বাহুতে আপনি বাঁধুন, বেঁধে দিন অথবা তাকে বলুন পড়ার জন্য, ইনশাআল্লাহ এর দ্বারা যে হাত পায়ের ব্যথা সেটি দূর হয়ে যাবে। জি, প্লিজ লাইভের মধ্যেই চাইলে দর্শক শ্রোতা আসুন, আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আরিফ মিয়া, জেলা বামনবাড়িয়া। আমার নানু সারা শরীর ব্যথা করে, ডায়াবেটিস আছে, এটার জন্য আমি রোয়ানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার নানুকে শিফা দান করুক। জি, ধন্যবাদ। সারা শরীর ব্যথার জন্য আমরা রোহানি চিকিৎসা দিয়েছি কিছুক্ষণ আগে, তো সে তার উপর আপনি আমল করতে পারেন। এবং সাথে সাথে যে ডায়াবেটিস রোগের জন্য আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায়, সকাল ও সন্ধ্যায় আপনি সূরা বনি ইসরাইল 12:15-80, তো এই আয়াতটি আপনি তিনবার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ করবেন, মাঝখানে তিনবার এই আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পর পানির মধ্যে ফুঁক দিবেন এবং সেই পানিটি আপনি প্রতিদিন সকালে এক গ্লাস এবং সন্ধ্যায় এক গ্লাস আপনি পান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ডায়াবেটিস রোগটি ইনশাআল্লাহ দ্রুত দূর হয়ে যাবে। এবং যতদিন পর্যন্ত আপনি সুস্থ হননি ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনি আবার শ্রবণ করুন, ডায়াবেটিস রোগীর জন্য এই আমলটি খুবই উপকারী। এবং আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসার 58 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। এবং মাদানী চ্যানেল দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই কিতাবটি আপনারা ঘরের মধ্যে রাখুন, প্রত্যেক ঘরে একটি করে ঘরোয়া চিকিৎসা কিতাবটি থাকা দরকার। অনেক টুকিটাকি জিনিস, অনেক প্রয়োজনীয় জিনিস আমাদের এখানে লেখা হয়েছে। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখেছেন আমাদের ফায়দার জন্য, উম্মতের ফায়দার জন্য। তো এই আমলটি করতে পারেন, আপনি আপনারা আবার শ্রবণ করুন। মাদানী চ্যানেল দর্শক, যারা আমাদেরকে শুনছেন, পবিত্র কোরআনের এই আয়াতটি 15 পারার সূরা বনী ইসরাইল 80, এই আয়াতটি আপনি যারা ডায়াবেটিস রোগের রোগী আছেন তারা প্রতিদিন সকালে শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ করবেন এবং তিনবার এই আয়াতটি পাঠ করবেন। পাঠ করার পরে পানির মধ্যে ফুঁক দিবেন এক গ্লাস পানির মধ্যে এবং সেই পানি পান করে নিন, সকালে এক গ্লাস এবং সন্ধ্যায় এক গ্লাস। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ডায়াবেটিস রোগ দূর হয়ে যাবে এবং শরীর ব্যথার জন্য যেরকম আমরা আগে রোহানি চিকিৎসা দিয়েছি তার উপর আমল করুন। জি প্লিজ লাইভে আসুন, আমরা আপনাদের পক্ষ থেকে আসা SMS এর দিকে যাই। এক ইসলামী ভাই মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নরসিংদী থেকে।
আমার ছেলের গলায় টনসিল, এর ব্যাপারে রুহানি চিকিৎসা চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। গলায় টনসিল আসলে শীতকাল এখন এই জিনিসটি বেশি দেখা যাচ্ছে, আর ঠান্ডা জনিত রোগ থেকে টনসিলটা, এটা ঠান্ডা জনিত রোগ যেহেতু শীতকাল, এমনি তো যাদের টনসিল আছে তাদের ঠান্ডা পানি ঠান্ডা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হয়, অনেকে বেশি ফ্যানের বাতাসও খেতে পারে না, এসির বাতাস খেতে পারে না, তো এগুলো থেকে অর্থাৎ ঠান্ডা জনিত রোগ সমস্যাতে, ঠান্ডা যেই কারণে আপনার এই রোগটা হবে এই রোগটা দেখা যায় এবং ঠান্ডা জনিত জিনিসগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। তো আপনি আপনার প্রতি অনুরোধ যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি স্পেশালি এটির জন্য রুহানি একটি তাবিজ দেওয়া হয় ইয়ার জন্য, টনসিলের জন্য। তো আপনি সেখানে তাবিজাতের বাস্তার মধ্যে গিয়ে স্টলে গিয়ে আপনি তাবিজ সংগ্রহ করুন, ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার টনসিলের রোগটি দূর হয়ে যাবে। আরেকজন মেসেজ করেছেন যে আমার ছেলের বা চোখে পানি পড়ে, এই ব্যাপারে যদি কোনো রুহানি চিকিৎসা দেওয়া হয়। আল্লাহ তালা আসানি দান করুন, যাদের চোখ দিয়ে পানি পড়ে বা চোখের জ্যোতি কমে যায় তাদের জন্য এই আমলটি খুবই উপকারী। সেটি হচ্ছে 41 বার ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু 41 বার আপনি পাঠ করুন। পাঠ করার পরে আগে পরে একবার দরুদ শরীফ অবশ্য করবেন, এরপরে আপনি পানির মধ্যে ফুঁক দিন এবং সেই পানির মধ্যে আপনি তুলো অথবা কটন অথবা এই জাতীয় জিনিস আপনি দিয়ে আপনি আস্তে আস্তে চোখ প্রতিদিন মুছতে থাকুন। যতদিন পর্যন্ত আপনার এই রোগটি ভালো হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে আপনি দ্রুত শিফা পেয়ে যাবেন। আপনি আবার শ্রবণ করুন, যাদের আপনার যেহেতু চোখে পানি পড়ছে তো আপনি এই আমলটি করতে পারেন, ইয়া শাকুরু 41 বার পাঠ করবেন, আগে পরে একবার দরুদ শরীফ পড়ে আপনি একটি পানির বোতলের মধ্যে পানি নিয়ে সেই পানির মধ্যে ফুঁক দিবেন, দম করবেন এবং সেই পানি তুলো অথবা তুলো অথবা রুই দিয়ে আপনি ভিজিয়ে প্রতিদিন চোখে মালিশ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার চোখের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আব্দুর রহমান, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার সমস্যা যে ভাই, ওই যে আজকে 7 মিনিট হলে স্ট্রোক করছিলাম, স্ট্রোক করার পরে আমার বাম সাইড একটু অবশ হয়ে গেছে এবং বাম পা আর বাম হাত এখন কাঁপে খালি। আল্লাহ তাআলা শিফা দান করুক। 7 মাস উনি স্ট্রোক করেছেন, তো এই ব্যাপারে উনি অবশ হয়ে গিয়েছে ওনার শরীর, ও এই ব্যাপারে রুহানি চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। মাশাআল্লাহ আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমরা আপনার জন্য দোয়া করছি। আপনার যে বলছেন যে আপনার শরীরের একটি অংশ অবশ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিবেন। আপনি যেহেতু আমাদেরকে ইয়ার কথা বলছেন যে স্টক করেছেন, আপনি এই আমলটি করুন, আল্লাহ তাআলা আসানি দান করুক। সেই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার আপনি একটি কাগজের মধ্যে লিখুন, কাউকে দিয়ে লিখেন যেহেতু আপনার হতাবশ বলছেন, কাউকে দিয়ে লিখিয়ে আপনি এটিকে জমজম শরীফের পানির মধ্যে দিয়ে সেই পানিগুলো আপনি অল্প অল্প প্রতিদিন পান করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে অবশ বলছেন আপনার হাত অবশ হয়ে গেছে সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জি প্রিসলেভের আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আসুন আমরা আপনাদের মেসেজের দিকে যাচ্ছি। এক ইসলামী বোন মেসেজ করেছেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার ছেলের বয়স 6 বছর কিন্তু এখন কথা স্পষ্ট বলতে পারে না, আমি কি করলে আমার ছেলে কথা বলতে পারবে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। আপনি এর জন্য তাবিজ সংগ্রহ করুন, বাচ্চা কথা বলার জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেওয়া হয়। আপনি তাবিজাদের স্টলে গিয়ে আপনি আপনার বাচ্চার জন্য তাবিজ দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আরেকজন ইসলামী বোন মেসেজ করেছেন কুমিল্লা থেকে, উনি বলছেন যে ওনার সব সময় ভূতের ভয় থাকে, এ ব্যাপারে কোনো রুহানি চিকিৎসা যদি থেকে থাকে। আসলে যেহেতু আমরা যেটাকে ভূত বলি এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভূত মানে আমরা জিনকে অনেকে ভূত বলে থাকে, সাধারণত এটাকে ইসলামী ইয়ার মধ্যে কিতাবের মধ্যে এটিকে জিন বলা হয়েছে, অর্থাৎ জিন আছে ভূত
বলতে কোনো আলাদা প্রাণী নেই, জিন রয়েছে, তো হয়তো আপনি জিনের কথাই বলছেন। যাই হোক, আল্লাহ তাআলা আসানে দান করুক, ভয়ের কোনো কারণ নেই। এটি হচ্ছে বলা হয়ে থাকে প্রথমে জিনেরা মানুষকে ভয় পেত। আচ্ছা, তো যখন থেকে মানুষ জিনকে ভয় পাওয়া শুরু করেছে তখন থেকে জিন মানুষকে ভয় লাগানো শুরু করে দিয়েছে। এটা হয়তো বাবার বাক্য বলা কথার কথা, যাই হোক কোনো অসুবিধা নেই, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা রয়েছেন। তো আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে আপনি রোহান চিকিৎসা এভাবে আপনার সেফটির জন্য আপনি করতে পারেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 41 বার আপনি লিখুন, অথবা কাউকে দিয়ে লিখান, লিখিয়ে প্লাস্টিকের মতো ভাঁজ করে, প্লাস্টিক দিয়ে ভাঁজ করে তাবিজের মতো প্লাস্টিক আপনার রেক্সিন অথবা কস্টেপ দিয়ে আপনি ভালো করে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে, এরপরে আপনি আপনার গলায় পরিধান করুন অথবা হাতে বাঁধুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে জিন অথবা দুষ্ট জিন বলুন আপনাকে কোনো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এমনটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন ইশার নামাজ পড়ার পর আপনি আসমানের নিচে দাঁড়িয়ে, অর্থাৎ খালি মাথায় আসমান এবং আপনার মাথার মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না, টুপি বা গাছের ঢাল অথবা ছাদ, অর্থাৎ পুরোপুরি আপনি খালি আসমানের নিচে, আকাশের নিচে দাঁড়িয়ে খালি মাথায় আপনি 500 বার এই আমলটি করবেন, এই ওয়াজিফাটি করবেন, এবং আগে পরে 11 বার করে দরুদ শরীফ করবেন। সেই আমলটি হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব আপনি 500 বার পাঠ করতে থাকুন, যতদিন পর্যন্ত আপনি আপনার টাকাটা পাননি ততদিন পর্যন্ত এই আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জিপি ইসলাই ভাই আমাদের এই চ্যানেলে দর্শক শ্রোতা আসুন। এক ইসলাই ভাই মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, তো এই ব্যাপারে যদি কোনো আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত আমাদের দেখা যায় এটার জন্য হোটেল বা বাইরের খাবার খাওয়ার কারণে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়ে থাকে। তো এই যদি বাইরের খাবার খাওয়ার কারণে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে বাইরের খাবার খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, এবং আপনি প্রত্যেক খাবার খাওয়ার আগে, প্রত্যেক লকমা আগে আপনি ইউজফেটে বলবেন, সেটি হচ্ছে ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু আপনি পরে আপনি আপনার খাবার খেতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। এবং বেশি পরিমাণ আপনি পানি পান করুন, এবং সাথে সাথে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে অভিযোগ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। অনেকেই মেসেজ করছেন আমাদেরকে, আমি ঢাকা থেকে এক ইসলামিবুন বলছেন, আমার বাবা অনেকদিন যাবত হাঁপানি রোগে ভুগছে, অনেক চিকিৎসা করার পরেও ভালো হচ্ছে না, এর কি উপায়, অর্থাৎ রুহানি চিকিৎসা চেয়েছেন উনি। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। যেহেতু এখন শীতকাল, তো এখন হাঁপানি রোগটাও বেশি, তো আমি আপনাকে একটি অজিফা দিব এবং একটি পরামর্শ দিব। প্রথমে হচ্ছে আপনি অজিফা বলুন বা চিকিৎসা বলুন, আমি আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসাতে তিনি লিখেছেন যে আপনি কয়েকটি খেজুর আপনার বাবাকে খাওয়াবেন, প্রতিদিন কয়েকটি খেজুর খাবেন রাতে ঘুমানোর আগে বা দুপুরে বা সন্ধ্যায় বা যখন আপনার সুবিধা, কয়েকটি খেজুর খাওয়ার পরে আপনি 1 গ্লাস গরম পানি খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে কফ বের হয়ে যাবে এবং যে হাঁপানির যে সমস্যা তার থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে চিকিৎসা। আর আপনার পরামর্শ হচ্ছে আপনাকে যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই হাঁপানির জন্য একটি তাবিজ দেওয়া হয়, তো আপনি সেই তাবিজটি সংগ্রহ করুন ফ্রিতে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এর উপর যদি আপনি আমল করতে থাকেন, এটি খেতে থাকেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বাবার হাঁপানির রোগ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জি প্লিজ লাইভ এর আপনাদের পক্ষ থেকে আসা কল শ্রবণ করি। মোহাম্মদ রবি হলো কুমিল্লা হাউজিং স্টেট। আমার বাগিনা একটু কুমড়ামি করে, কথা বাসে মা বাপের কাম কাজ করে না, এলো মেলো চলা চলে, মা বাপের অবৈধ ভাবে চলে আর কি, মানে আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিক। জি আমিন। রবিউল আউয়াল ভাই, আপনি কুমিল্লা থেকে আমাদেরকে ফোন করেছেন, তো আপনার ভাগিনা যেহেতু অবাধ্যতার কথা বলছেন, কিন্তু আপনি আমাদেরকে এটি বলেননি যে তার বয়সটি কত, বয়স বললে আমাদের জন্য একটু সুবিধা হতো। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন সকালে ভোরে
ফজরের আজান যখন দিবে, ফজরের নামাজের জন্য যখন উঠবেন, তখন বাচ্চার কপালে মা অথবা বাবা বাচ্চা যে কোনো একজন আপনার সন্তানের কপালে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া জিফাটি 21 বার পাঠ করবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেই সন্তান আপনার মা বাবার বাধ্য হয়ে যাবে এবং নেককার হয়ে যাবে। তো এই আমলটি যতদিন পর্যন্ত তার সমস্যাটি সমাধান হয়নি অর্থাৎ সে বাধ্য হয়নি ততদিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে পরবর্তী কল শুনি। আমি দুর্গাপুর থেকে বলছি হৃদয় আসান। আমার ছোট বোন ভাত পানি খুব কম খায়, বয়স 2 বছর। ভাত পানি কম খায় 2 বছর বয়স, এ ব্যাপারে? আচ্ছা আচ্ছা, না 2 বছর বয়সে ভাত পানি এটা তো আসলে বুঝে আসছে, হ্যাঁ বুঝে আসছে না, খাবার তো এমনিতে ছোট বাচ্চা কমই খাবে, তো এটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আপনি দোয়া করতে থাকুন আপনার বাচ্চার জন্য, তো এটার জন্য কোনো অসুবিধা নেই। জি আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আনোয়ার। আমার আমার হাতে সমস্যা, হাত চুলকায়, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারে না, খাইতে পারে না। আল্লাহ তাআলা আপনার মাকে শিফা দান। জি আচ্ছা, আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে আপনি ফোন করেছেন, তো আপনি বলছেন যে আপনার মায়ের হাত চুলকায় এবং অ্যালার্জি জনিত সমস্যা এবং কোনো কিছু খেতে পারে ধরতে পারে না চুলকায় হাত। যাই হোক, আল্লাহ তাআলা আসানে দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, প্রতিদিন আপনার মা এই আমলটি করতে পারে। সেটি হচ্ছে ঘুম থেকে যখন উঠবে ফজরে, সকালে খালি পেটে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ মধু এটি মেশাবে। এটি 1 চা চামচ মধু পানির মধ্যে গুলিয়ে সেই পানিটা খেয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে প্রতিদিন এমনটা অব্যাহত রাখুন, 4 থেকে 5 মাস পর্যন্ত এই পানি খেতে থাকুন। এভাবে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ মধু, এটি নর্মাল পানি, বেশি ঠান্ডাও না আবার গরমও না, নর্মাল। আর এখন যেহেতু শীতকাল পানি ঠান্ডা হয়ে থাকে, এটাকে একটু হালকা গরম করে নিন, তো পানিটাকে পানি 1 চামচ মধু দিয়ে সেই পানি গুলিয়ে সেই পানি আপনি পান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনার অ্যালার্জি জনিত রোগটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি প্লিজ লাইভ এর মাধ্যমে চ্যানেলে দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে কল করছেন, এসএমএস ও করছেন। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা মেসেজের দিকে যাই। একজন মেসেজ করেছেন ঢাকা থেকে, ইসলামী ভাই আমার রেজাল্ট ভালো করার জন্য কি আমল করব? আল্লাহ তাআলা সামনে দান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। আপনি এই আমলটি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস শরীফ আপনি 16 বার পাঠ করবেন। এরপর আপনার সফলতার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনি আপনার যে পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ আপনি ভালো ফল পাবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়ে ফলের আশা করেন তাহলে সেটা অবশ্যই যুক্তিযোগ্য নয়। তো প্রথম আপনাকে পড়তে হবে, এরপরে আপনাকে পরীক্ষাটাও ভালো করে দিতে হবে, তারপর আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি এমনটি করতে পারেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা আপনি 16 বার পাঠ করবেন প্রত্যেক নামাজের পর। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনি আপনার পরীক্ষার মধ্যে সফল হবেন। জিপিএস লাইভ এর এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদেরকে অনেকেই মেসেজ করছেন এখনো এবং কলও করছেন, তো ইনশাআল্লাহ আপনাদের মেসেজ এবং কলের জবাব আমরা পরবর্তী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান রোহাই চিকিৎসা এবং ইস্তেখারা একেবারে শেষ পর্যায়ে, আসুন আমরা সকলের জন্য সম্মিলিতভাবে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে যারা যারা বিভিন্ন পেরেশানি, মুসিবত, অসুস্থতা এবং নানা ধরনের পেরেশানি নিয়ে কল করেছেন, এসএমএস করেছেন এবং মাদানী চ্যানেল ফেসবুক লাইভ পেজের মধ্যেও প্রশ্ন করেছেন, ওনাদের সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ যাদের রুহানি চিকিৎসা আমরা শুনতে পারিনি, আল্লাহ যাদের কলের জবাব আমরা দিতে পারিনি, সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদেরকে
আজীবন আজীবন দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আমাদেরকে তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করো, ঈমানের সাথে মৃত্যু নসিব করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ও শহীদের বাস শোনো করো ওহে খোদা পূরণ, ও শহীদের বাস শোনো করো ওহে খোদা পূরণ।